শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সমস্ত ছাত্রছাত্রী জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের অনলাইন ক্লাসে কিছুদিন দূরত্ব ছিল, তারপর আজকে আবার প্রথম শুরু হচ্ছে। তো আজকের যে বিষয় সম্পর্কে আমি আলোচনা করব সেটা হচ্ছে খেলাধুলার আইন কানুন, এবং এই খেলাধুলার আইন কানুন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি প্রথমেই খেলার কোড সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং খেলার কোড আমি এই হোয়াইট বোর্ডে অঙ্কন করেছিলাম। তারপরে একটু খেলার কোড সম্পর্কে আলোচনা করব এবং তারপরে বিস্তারিত আইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমাদের হ্যান্ডবল খেলার কোড অর্থাৎ ফুটবল যেমন পা দিয়ে খেলা হয়, হ্যান্ডবল কিন্তু হাত দিয়ে খেলা হয়। ফুটবল যেমন পায়ের খেলা, হ্যান্ডবল সেরকম হাত দিয়ে খেলা হয়। ফুটবলের পাশাপাশি বাংলাদেশ কিন্তু হ্যান্ডবল বর্তমানে অধিক জনপ্রিয় খেলা হয়ে উঠেছে। আমি প্রথমেই হ্যান্ডবলের আইন, এক নম্বর আইন খেলার কোড। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি গত ক্লাসে হ্যান্ডবলের কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, আজকে শুধু হ্যান্ডবলের কোডের মেজারমেন্টগুলো মাপগুলো সম্পর্কে আমি সংক্ষেপে বলব, তারপরে পরবর্তী আইনগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। হ্যান্ডবল খেলার কোড আপনারা সবাই জানেন যে দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। এখানে দুই সাইডে দুটো গোল পোস্ট থাকে এবং এর মাপগুলো হচ্ছে 6 মিটার, 4 মিটার, 9 মিটার। এই মাপগুলো হচ্ছে 6 মিটার, 4 মিটার, 9 মিটার এবং ফ্রি থ্রো। এবার আমরা চলে যাব খেলার দুই নম্বর আইন হচ্ছে খেলার সময়সীমা। খেলার সময়সীমা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথম বলতে হবে যে 16 বছর বা তার মধ্যে বয়স সকল পুরুষ ও মহিলা দলের খেলার সময়সীমা দুই অর্ধে 30 মিনিট, অর্থাৎ প্রথম অর্ধ 30 মিনিট, তারপর 10 মিনিট বিরতি, তারপর আবার 10 মিনিট খেলা হবে। তাহলে এরকম হচ্ছে যে প্রথম অর্ধে 30 মিনিট যোগ 10 মিনিট যোগ 30 মিনিট, তাহলে মোট 30 30 60 এবং 10 মিনিট কি বিরতি। এবার দেখি যে বয়স বিভাজনে, এবার দেখি যে 12 থেকে 16 বছর বয়সের সকল পুরুষ সকল যুবক যুবতীদের জন্য খেলার সময়সীমা হবে 25, অর্থাৎ 25 মিনিট, প্রথম অর্ধে 25 মিনিট, তারপরে হচ্ছে 10 মিনিট অর্ধবিরতি, তারপরে আবার 25 মিনিট। অর্থাৎ এইভাবে প্রথমে 25 মিনিট যোগ 10 যোগ 25, তাহলে আমাদের এর হচ্ছে 30 30 60 70, 50 60 মোট। তাহলে এইভাবে আমাদের বয়স বিভাজনে খেলার সময় নির্ধারিত থাকবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে খেলা ড্র বা অমীমাংসিত হয় তাহলে কি করতে হবে, যে এই
70 মিনিট বা 60 মিনিট খেলার পরে পাঁচ মিনিট বিরতি দেওয়ার পরে পাঁচ মিনিট বিরতি হবে, পাঁচ মিনিট বিরতির পরে আবার জয় পরাজয় নির্ধারণের জন্য পাঁচ যোগ এক যোগ পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ দশ মিনিট খেলা হবে। এই পাঁচ পাঁচ দশ মিনিটের খেলার পর যদি আবারও খেলা অনুষ্ঠিত থাকে এবং ড্র হয় সেক্ষেত্রে আবারও পাঁচ মিনিট যোগ এক মিনিট যোগ পাঁচ মিনিট অর্থাৎ পাঁচ মিনিট খেলার পরে এক মিনিট বিরতি, তারপর আবার পাঁচ মিনিট। এরপরও যদি খেলা ড্র হয় তাহলে বায়োলজির মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুই নম্বর আইন সম্পর্কে জানলাম যে দুই নম্বর আইন হচ্ছে খেলার সময়সীমা। এবার আমরা চলে যাব তিন নম্বর আইনে। খেলার বল, হ্যান্ডবল খেলায় যে বলটি আমরা খেলব বা ব্যবহার করবো সেটি অবশ্যই বলটি গোলাকার হতে হবে এবং চামড়া বা চামড়া জাতীয় কোনো পদার্থ দ্বারা বলটি তৈরি হবে। খেলা আরম্ভ সময় পুরুষ ও যুবকদের খেলার জন্য বলের পরিধি হবে 58 থেকে 60 সেন্টিমিটার আর বলের ওজন হবে 425 থেকে 475 গ্রাম। আবার বলি যে হ্যান্ডবল খেলার বলটা অবশ্যই গোলাকার এবং চামড়া জাতীয় অথবা চামড়া জাতীয় কোনো পদার্থ দ্বারা তৈরি হবে। এই বল খেলার সময় বলের পরিধি হবে 58 থেকে 60 সেন্টিমিটার এবং এর ওজন 250 থেকে 275 গ্রাম হতে হবে। এটা হলো 16 বছরের ঊর্ধ্বে যুবক যুবতীদের জন্য। তাহলে এই 16 বছরের ঊর্ধ্বে যুবক যুবতীদের জন্য এই বলের পরিধি এবং ওজন প্রযোজ্য। খেলার নিয়ম অনুযায়ী খেলার সময় অবশ্যই দুটি বল ব্যবহার করতে হবে। একটি বল দ্বারা খেলা শুরু হবে এবং অন্য বলটি দ্বারা খেলা চলবে, সবার টাইব্রেকারে টেবিলের উপর থাকবে। তাহলে আমাদের এই যে আইন হচ্ছে খেলার বল, আবার বলি যে খেলার বলটি অবশ্যই গোলাকার হতে হবে এবং চামড়া অথবা চামড়া জাতীয় পদার্থ দ্বারা তৈরি হবে। চামড়া জাতীয় পদার্থ তৈরি হবে আর বলের যে মাপটা, বলের মাপটা অর্থাৎ বলের পরিধি হবে 58 থেকে 60 সেন্টিমিটার এবং এর ওজন হবে 225 থেকে 275 গ্রাম এর মধ্যে। শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব 4 নম্বর আইনে, দল বদলি খেলোয়াড় ও খেলা সরঞ্জাম সম্পর্কে। প্রতিটি দল গঠিত হবে, প্রতিটি দল গঠন করা হবে 12 জন খেলোয়াড় সমন্বয়ে। স্কোর শীট অবশ্যই খেলোয়াড়দের নামে তালিকা রাখতে হবে। তাহলে প্রতিটি দলে 12 জন খেলোয়াড় থাকবে, প্রতিটি দলে 12 জন খেলোয়াড় থাকবে এবং খেলার স্কোর শীটে 12 জন খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত থাকবে। তাহলে 12 জনের দল হবে এবং মাঠে অর্থাৎ খেলার মাঠে খেলবে 7 জন খেলোয়াড়। 7 জন খেলোয়াড়ের মধ্যে থাকবে 6 জন খেলোয়াড় এবং 1 জন গোলকিপার। উভয় দলে 7 জন করে মোট 14 জন খেলোয়াড় নিয়ে খেলা শুরু হবে বা খেলা পরিচালনা হবে।
খেলা চলাকালীন সময়ে আমরা দেখেছি যে ফুটবল খেলায় খেলার মাঠে একজন রেফারি থাকে, কিন্তু হ্যান্ডবল খেলায় খেলার মাঠে কিন্তু দুজন রেফারি থাকবে, দুজন রেফারি দ্বারা খেলা পরিচালিত হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি এই 4 নম্বর আইন পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আরো আলোচনা করার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে শেষ করছি।